আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দিতে যাচ্ছি। যদি মাই ক্লাসরুম চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। চলুন শুরু করি। প্রথমে বাংলা অংশের সমাধান দেখে নিব। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে, যা সরোবরে জন্মে সরোজ, হরণ করার ইচ্ছা জিঘাংসা, ধারা ধরে যা চলে ধারাবাহিক, পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী, কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। এ ছিল এক কথায় প্রকাশ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে রয়েছে, তার সাহস আছে, এখানে সাহস শব্দটি বিশেষ্য, সে দশম শ্রেণীতে পড়ে, এখানে দশম শব্দটি বিশেষণ, আমার সামনে দাঁড়াও, এখানে সামনে শব্দটি ক্রিয়া বিশেষণ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানে ঝমঝম শব্দটি অনুকার অব্যয়, কেউ না কেউ তো এ কাজ করছে, এখানে কেউ না কেউ হচ্ছে সর্বনাম। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। সকলকে মরতে হবে, এখানে সকলকে হচ্ছে কর্তা কারকে দ্বিতীয় বিভক্তি, টাকায় টাকা হয়, টাকাই শব্দটি অপাদানে সপ্তমী, আমায় সহ্য করো, এখানে আমায় শব্দটি কর্মকারকে সপ্তমী, চেষ্টায় সব হয়, চেষ্টায় শব্দটি করণে সপ্তমী বিভক্তি, নৌকা ঘাটে পৌঁছালো, এখানে ঘাটে শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্নটি হচ্ছে, ব্যাসবাক্য ও সমাস নির্ণয় করতে হবে। নবরত্ন, নব বা নয় রত্নের সমাহার, এটি দ্বিগু সমাস। শোক সভা, শোক প্রকাশের সভা, এটি কর্মধারয় সমাস। অমিল, নমিল, এটি নয় তৎপুরুষ সমাস। নিরামিষ, আমিষের অভাব, এটি অব্যয়ীভাব সমাস। পলান্ন, পল বা মাংস মিশ্রিত অন্ন, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস উইথ সেন্টেন্সেস। লোভস অ্যান্ড ফিশেস, এটির অর্থ হচ্ছে ব্যক্তিগত অর্জন, বিল্ড লোভস অ্যান্ড ফিশেস ফর ইউর নেক্সট জেনারেশন। ক্যারি দ্য ডে, অর্থ জয়লাভ করা, সুমন ক্যারিড দ্য ডে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল। ক্রোকোডাইল টিয়ার্স, এর অর্থ মায়াকান্না, মার্জিয়া শোড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট মাই ফেলার। ডিড অফ নাইটস, এর অর্থ মধ্যরাত্রে, দ্য রোবার্স ব্রোক ইন টু দ্য হাউস অ্যাট ডিড অফ নাইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে, পুট ডাউন ইউর স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার। ট্রান্সলেট ইন টু ইংলিশ, তিনি যে পদে নিযুক্ত হলেন, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পজিশন, এটা কোনো কাজের কথা নয়, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, সময়ের সাথে ভাবনাটা বদলাও, চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম, সে সত্যি একটা পেটুক, হি ইজ রিয়েলি এ গ্ল্যাটন, এটি কেনার যোগ্য, ইট ইজ পারচেজেবল। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ ক্যান বি ড্যাশ হোম, এখানে শূন্যস্থানে হবে অ্যাট, হবে ইউ ক্যান বি অ্যাট হোম। হোয়াট আর ইউ লুকিং ড্যাশ, হোয়াট আর ইউ লুকিং ফর, হি স্টুড ড্যাশ হিম, হি স্টুড অ্যাগেনস্ট হিম, হি নোজ ইংলিশ ড্যাশ বেঙ্গলি, হি নোজ ইংলিশ বিসাইড বেঙ্গলি। দ্য প্লেন ফ্লিউ লো ড্যাশ দ্য হাউসেস, এখানে হবে দ্য প্লেন ফ্লিউ লো ওভার দ্য হাউসেস। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যগুলি শুদ্ধ করতে বলা হয়েছে। প্রথমে রয়েছে, হিয়ারিং দ্য নয়েজ আই লেফট রাউন্ড, সঠিক বাক্যটি হবে হিয়ারিং দ্য নয়েজ আই লেফট এ ওয়ে। দ্য ফাউন্ড হিম গোয়িং ইন দ্য গার্ডেন, দে ফাউন্ড হিম গোয়িং ইন টু দ্য গার্ডেন। আই ফাউন্ড হিম ক্রাই দ্য পেন, আই ফাউন্ড হিম ক্রাইং দ্য পেন। আই লস্ট অপরচুনিটি ওভার রিটার্নস, এর সঠিক বাক্যটি হবে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হি কিপ্ট মি ওয়েট, হি কিপ্ট মি ওয়েটিং। এবারে গণিত অংশের সমাধান দেখব। কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। সঠিক উত্তরটি হচ্ছে, আসল হবে 4,000 টাকা আর মুনাফার হার হবে 12.50%। 20 মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে মুড়তে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? কামরাটির প্রস্থ হবে 20 মিটার।
পরে 11 নম্বর প্রশ্নটিতে উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হয়েছে 2 ইনটু এক্স প্লাস ওয়াই ইনটু 2 মাইনাস 3 ইনটু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। উত্তর হচ্ছে এর এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইনটু 2x প্লাস 2y প্লাস 1। 12 নম্বরে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এর মান হবে 194। তারপরে সংক্ষিপ্ত শব্দগুলির পূর্ণরূপ লিখতে বলা হয়েছে। প্রথমে রয়েছে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। পরের শব্দটি হচ্ছে MICR, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ভাইরাস, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েব অ্যাক্সেস। কোন ড্রাইভে মাই ডকুমেন্ট রাখা হয় এবং অ্যান্টি অ্যাফএস কি? মাই ডকুমেন্ট রাখা হয় সি ড্রাইভে। নিউ টেকনোলজি ফাইল সিস্টেম বা অ্যান্টি ফাইল সিস্টেমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান্টি অ্যাফএস। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অ্যান্টি অ্যাফএস বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম। উইন্ডোজের জন্যই অ্যান্টি অ্যাফএস ফাইল সিস্টেম তৈরি করা হয়। ইমেলে সিসি ও বিসিসি এর অর্থ কি বোঝায়? এ দুটির অর্থ হলো সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সিপিইউ এর অর্থ কি? এর কয়টি অংশ এবং কি কি? সিপিইউ এর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কে কম্পিউটারের ব্রেন বলা হয়। এটি কম্পিউটারের প্রধান অংশ যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত। সিপিইউ তে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়। এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে। সিপিইউর মধ্যে তিনটি অংশ থাকে, সেগুলো হলো প্রথম অংশ হচ্ছে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, দ্বিতীয় অংশে থাকে CU কন্ট্রোল ইউনিট এবং শেষ অংশে থাকে রেজিস্টার। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল যে ব্যবহারকর্তার অনুমতি বা সচেতনতার ছাড়াই কম্পিউটারকে সংক্রমিত করে এবং ধীরে ধীরে পুরো কম্পিউটারে ছড়িয়ে যায়। ই কমার্স ভিত্তিক চারটি সাইটের নাম লিখতে বলা হয়েছে। ই কমার্স ভিত্তিক চারটি সাইটের নাম হলো daraj.com, dokumari.com, amazon.com, bikroy.com। প্লটার কোন ধরনের ডিভাইস? এটি একটি আউটপুট ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তর কয়টি? এর OSI মডেমের স্তর হচ্ছে 60টি। IPv6 অ্যাড্রেস কত বিটের? IPv6 অ্যাড্রেস হচ্ছে 128 বিটের। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। ইন্টারনেট চালু হয়েছে কত সালে? ইন্টারনেট চালু হয়েছে 1969 সালে। ট্রোজান হর্স কি? ট্রোজান হর্স হচ্ছে মূলত এক ধরনের ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম। IBM প্রতিষ্ঠান কর্তৃক কোন অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়? IBM প্রতিষ্ঠান কর্তৃক DOS অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজ হচ্ছেন আধুনিক কম্পিউটারের জনক, কিন্তু হাওয়ার্ড আইকনকে কম্পিউটারের জনক হিসেবে ধরা হয় কারণ সর্বপ্রথম তিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে চার্লস ব্যাবেজ কম্পিউটারের আধুনিক ভার্সন আবিষ্কার করেন বিধায় চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলি চিহ্নকে নির্দিষ্ট করা যায়? বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 65536 বা 216টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। কম্পিউটারের IQ কত? কম্পিউটারের কোনো রকম IQ নেই, অর্থাৎ কম্পিউটারের IQ 0। কম্পিউটারে হিসাব কার্যক্রম করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়? কম্পিউটারে হিসাব কার্যক্রম পরিচালনার জন্য মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করা হয়। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে? স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে। কম্পিউটারের বাইনারি পদ্ধতি কোন কোন সংখ্যার উপর প্রতিষ্ঠিত? কম্পিউটারের বাইনারি সংখ্যাগুলি হচ্ছে 0 এবং 1। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো ফরট্যান। বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ফরট্যান 1957 সালে আবিষ্কার করা হয়। বাংলা ফন্টের উদ্ভাবক কে? বাংলা ফন্টের উদ্ভাবক হচ্ছে মোস্তফা জব্বার।
তা আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।